আবারও একবার নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আর একটা প্রার্থী ডালকোলার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজনা দাস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নমিনেশন করিয়ে বেরিয়েছেন। আমরা সরাসরি কথা বলে নেবার চেষ্টা করবো। আপনাদের জানিয়ে রাখি 27 ফেব্রুয়ারি নির্বাচন, আর আগামীকাল তাকে নির্বাচন নমিনেশনের শেষ তারিখ। তার আগে ঠিক আজকে ডালকোলা এবং ইসলামপুরের বিভিন্ন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকে আজকে নমিনেশন করছেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সুজনা দাস 3 নম্বর ওয়ার্ড থেকে ডালকোলার মনোনয়নপত্র জমা করেছেন। সরাসরি আমরা কথা বলে নিব, কত নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন জমা করলেন? ডালকোলা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর। কি নাম আপনার? সুজনা দাস। আচ্ছা, কি কি আপনি যদি প্রার্থী জিতে আসেন তাহলে আগামী 5 বছরে কি কি কাজ হবে যেটা আপনার ওয়ার্ডে প্রয়োজন? আমাদের ওয়ার্ডে জল ড্রেন এসব কাজ এখনো বাকি আছে, এগুলো আমি নিশ্চয়ই করব। আচ্ছা, কি কি সমস্যা রয়েছে 3 নম্বর ওয়ার্ডে? লাইট, তারপরে জল, লাইট, ড্রেন, রাস্তাঘাট, রাস্তাঘাটের কাজ অনেক বেশি। আমি নিশ্চয় করবো। হ্যাঁ, পাবলিক চেয়েছে তাই আমি দাঁড়িয়েছি। জনগণের কাজের জন্য উন্নয়ন বিরোধী দল হিসেবে মনে করছেন? বিরোধী কেউ নেই, সবাই আমরা হাত ধরে এগিয়ে যাব। দিদির হাত ধরে দিদিকে আমরা জিতাব। কতটা আশাবাদী? 100 বার আমরা। হ্যাঁ, দিদির উন্নয়ন কত মার্জিন থাকবে? আমি মার্জিন কত মার্জিন? অনেক 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 বিপুল ভোটে। মানে দিদির উন্নয়নকে সামনে রেখে, নাকি নাকি দিদির উন্নয়নকে সামনে রেখে আমরা ভোটে লড়বো? হ্যাঁ, ঠিক আছে। আমরা দিদির, এই তো পৌরসভা নির্বাচন ডালকোলা পৌরসভায়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেক নোংরা, ড্রেনের সমস্যা রয়েছে। এই যে আগামী এই যে পৌর নির্বাচনে জিতে আসার পর কি কি প্রত্যাশা থাকবে আপনাদের? অনেক 3 নম্বর ওয়ার্ডের জন্য আর সার্বিক উন্নয়নের জন্য যা যা নাকি করতে হয়, আমাদের যাচ্ছে নতুন আপনার ক্যান্ডিডেট সুজনা দাস, উনি নাকি করবেন। আমাদের ওয়ার্ডে বিপুল সমর্থন আছে। দিদি যা উন্নয়নের কাজ করছে এতে পশ্চিমবঙ্গতে, ওখানে কোনো কিছু নাই, আর বিরোধী নাই, একদম সব বিরোধী শূন্য। আমরা অনেক ভোটে পা জিতবো, আমরা অনেক ভোটে পা জিতবো। হ্যাঁ, সার্বিক উন্নয়ন করবো, লোকজনের যদি কোনো দুঃখ বুঝতে আমরা সঙ্গে থাকবো, যা যা করতে মানে আমরা করবো। আমাদের সঙ্গে আছে, আর তৃণমূলের সঙ্গে আছে, ওখানকার মানুষ লাশ দিয়েছিল, কাউন্সিলর কোনো কাজ করেনি, একটাও কাজ করেনি ওরা। ওই জন্য এখন প্রচুর ওখানে আছে সমর্থন, ওখানে কোনো কিছু হবে না, কন্টেস্টই হবে না। আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করবো। আমরা দিদির উন্নয়নকে সামনে রেখে নির্বাচনী এজেন্ডা কি থাকবে? বিগত যে পৌর বোর্ডের তার ব্যর্থতা নাকি মমতা ব্যানার্জির উন্নয়ন? মমতা ব্যানার্জির উন্নয়ন, আমরা উন্নয়নকে, দিদির উন্নয়নকে সামনে রেখে আমরা পুরো ভোটে আমরা যাচ্ছি। আমরা দিদির উন্নয়নকে আমরা দেখাবো, উন্নয়নকে দেখে লোক ভোট দিবে, প্রচুর ভোট দিবে। আর আমরা ডালকোলা মিউনিসিপ্যালিটি আশা করি, আর 16টার মধ্যে 16টা ওয়ার্ডে আমরা জিতবো। আমরা শুনেন, আমার নাম মোহাম্মদ রিমিনিসার আলম, আমি না সংখ্যালঘু থেকে এসেছি, কিন্তু কিন্তু আমাদের পুরো সমর্থন আছে। আমাদের আমরা এই যে সুজনা দাস কে কেন্দ্রে আমরা দেখি না, আমরা দেখি দিদিকে, দিদিকে দেখি, আর জোড়া ফুলকে দেখি, ওকে দেখি আমরা ভোট দিই। আমরা আমাদের ওখানে যে আপনি ঠিকই বলেছেন, আরে 3 নম্বর ওয়ার্ডে মিক্সড আছে পপুলেশন, আমাদের সমস্ত জনগণ হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এর সঙ্গে আছি। আমরা আর টিএমসিতে আমরা আছি, আমরা আর আমরা আমাদের ক্যান্ডিডেটকে বিপুল ভোটে আমরা জিতাবো। আমরা তপন দাস, আপনি প্রতিনিধি। হ্যাঁ, কি মনে হচ্ছে কি কি কাজ করবেন যেটা আপনার 3 নম্বর ওয়ার্ডে হয়? প্রথম কাজটা হবে আমাদের ড্রেন। আচ্ছা, বিগত 2013-তে যিনি জিতেছিলেন তিনি বহিরাগত ছিলেন, 7 নম্বর থেকে 3 নম্বরে গিয়েছিলেন, আমি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলাম, আমি পরাজিত হয়েছিলাম, তারপরে আর ওনাকে আমাদের 3 নম্বরে দেখা যায়নি। আমাদের কাজ তো অনেক বাকি, আবার কিছুটা হয়েছে। কিভাবে হয়েছে? কাউন্সিলর মাথা লাগায়নি, আমরা পার্টির তরফ থেকে বারবার চেয়ারম্যানের কাছে আমাদের দরবার করে যতটুকু আনতে পেরেছি আমরা চেষ্টা করেছি, ওই মাধ্যমে যতটা হয়েছে। এবার আশা করি 16-16 হবে, আমরা জিতবো, এবং মানুষের যে প্রত্যাশা, ফার্স্ট আমার প্রায়োরিটিতে থাকবে ড্রেন। আমাদের ওয়ার্ডে ড্রেনের কাজ শুরু হয়নি। আর আর কি কি কাজ রয়েছে যেটা আপনি? রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, লাইট, সমস্যা তো অনেক, কিন্তু আমি আপনাদের বলছি ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের ড্রেন। মানে ড্রেনের কাজ আমাদের 3 নম্বর ওয়ার্ডে একটা ইট পর্যন্ত বানি শুরু হয়নি।
গৌতম দা উনি চেষ্টা করে যাচ্ছেন, কাজও চালু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে তিন নম্বর ওয়ার্ডে যে মূলত সমস্যা যেটা রয়েছে, যে বামপন্থী প্রার্থী জিতে এসেছিলেন বিগত পৌর নির্বাচনে, যে মূল যে কাজ রয়েছে ড্রেনের ব্যবস্থা এখনো তিন নম্বর ওয়ার্ডে হয়নি, তার পাশাপাশি লাইটের সমস্যা রয়েছে, তার পাশাপাশি রাস্তার সমস্যা রয়েছে পক্ষ থেকে, তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে ডালকোলা তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী হিসেবে এই মুহূর্তে মনোনয়ন করিয়ে ইসলামপুর মহকুমা শাসকের যে অফিস রয়েছে সেই অফিস থেকে বেরোচ্ছে। এরকমই বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর জানতে আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা ডালকোলায় আসবো এক নম্বর দুই নম্বর থেকে নিয়ে ষোলো নম্বর ওয়ার্ড পর্যন্ত, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা আপনাদের মত নিব, জনতার রায় নিব, কি বলছে জনতা, কি চাইছে জনতা, কি কি উন্নয়নের কাজ বাকি রয়েছে, কি কি কাজ এখনো হয়নি, তার পাশাপাশি প্রার্থীরা কি বলছে, বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে, সমস্ত বিষয় নিয়ে আমরা ডালকোলায় আপনাদের সামনে আসব এবং পৌর নির্বাচনের কি কি ইস্যু রয়েছে 2022 সমস্ত বিষয়কে তুলে ধরার চেষ্টা করব। এরকমই বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর পেতে নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে জুড়ে থাকুন। আমার সহ প্রতিনিধি আতস মজুমদারের সঙ্গে আমি রাজ সাহানি ইসলামপুর থেকে।